আবারও প্রকাশ্যে গুলি চলল হাওড়ায়। বুধবার সন্ধ্যায় দাসনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভিতে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, ছুটে পালিয়ে প্রাণে বাঁচেন দেশকুমার দে নামে ওই ব্যবসায়ী। তিনি জানান, কারখানা থেকে বেরিয়ে টিফিন আনতে যাচ্ছিলেন তিনি, সেই সময় তিনি দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত নেমে দাসনগর থানার পুলিশ ও সিটি পুলিশের গোয়েন্দারা ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেখছেন সিসিটিভিতে সেই ফুটেজ, গুলি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। हेलो कोच बिहार, एलजी का एक्सक्लूसिव शोरूम अब आपके शहर में खुल गया। इतना बड़ा डिस्प्ले आपको और कहीं नहीं मिलेगा। एयर कंडीशनर, साइड बाई साइड रेफ्रिजरेटर, डबल डोर सिंगल डोर रेफ्रिजरेटर, वॉशिंग मशीन, वाटर प्यूरिफायर, माइक्रो ओवन, एलईडी टीवी, ओएलईडी टीवी, साउंड बार, पार्टी स्पीकर्स। हर प्रोडक्ट में डिस्काउंट, हर प्रोडक्ट में इंश्योरेंस, हर प्रोडक्ट में ईएमआई, हर प्रोडक्ट में कैशबैक, हर प्रोडक्ट में सुपर फास्ट सर्विस बैकअप, हर प्रोडक्ट में गिफ्ट। तो सोचना क्या, चले आइए एलजी बेस्ट शॉप में, माँ भवानी चौपती। ऐसा शोरूम और कहाँ। দেখছেন সেই ছবি। আবার আপনাদের জানিয়ে রাখি, হাওড়ায় প্রকাশ্যে গুলি বুধবার সন্ধ্যায়। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভিতে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, ছুটে পালিয়ে বাঁচেন ব্যবসায়ী দেশকুমার দে নামের ব্যবসায়ী। থানায় অভিযোগের পর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। চোখ রাখবো পরের খবরে।